দেশের তরুণ যুবক আবার বিদ্যমনিতা উচ্চ শিক্ষিত সহ গ্রাম গঞ্জের সকল মানুষ যেমন মিজানুর রহমান আজহারের জন্য পাগল পাড়া হয়ে গেল পঙ্গপালের মতো তার পেছনে যখন ছোটা শুরু করে দিল কোরআনের আকর্ষণে আল্লামা সাইদি নাই আমির হামজাও নাই মামুন হক নাই মিজানুর রহমান আজহারি বাহিরা তার আলোচনাগুলো মন দিয়া মানুষ শুনবে সেই জন্য পঙ্গপালের মতো 15 লাখ 20 লাখ 10 লাখ লোক যখন আকৃষ্ট হয়ে যায় স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিল মিজানুর রহমান শোনো আজকে রাতের ভিতরে সিদ্ধান্ত হয় দেশ ছাড়ো নইলে প্রস্তুত নিয়ে না আজকে সকালবেলা ডক্টর শফিক রহমান সাহেব বলেছেন যা বিগত 4-5 বছর আমরা শুনতে পাই নাই আজহারি ভাইও বলে নাই কেন দেশ থেকে চলে গিয়েছিল এবার প্রকাশ পাইলো তেনাকে বলা হয়েছিল হয় দেশ ছাড়ো নইলে প্রস্তুত নাও তার মানে কি ইঙ্গিত দেওয়া হয়েছে যেমন তোমাদের পূর্বপুরুষ তোমাদের যারা রাহবা দীনের কথা বলা আল্লাহর কোরআনের কথা বলার কারণে তাদেরকে যেমন অবস্থা করেছে তোমারও সেই অবস্থা হবে হয় দেশ ছাড়ো নয়তো প্রস্তুত নিয়ে নাও আজহারি ভাই কৌশলে কাউকে না বলে দেশ থেকে চলে গিয়েছে কিন্তু আজহারি তো দেশে আসছিল আপনারা কোথায় এটা আমাদের জানার বিষয় কথা বলেন না কেন আল্লাহ পাক ইজ্জতওয়ালাদের কখনো ইজ্জত নষ্ট করেন না কিন্তু বেইজ্জতি যারা তাদেরকে আল্লাহ পাক সমাজে সম্মানিত করেন না আজকে আমাদের নূর আলম ভাইয়ের অবস্থা দেখেন একজন নূর আলমের ফোন কলে শত শত আলেম ওলামারা আজকে এই জায়গায় একত্রিত হয়েছে জোরে বলেন না মারহাবা এমন সন্তান প্রত্যেকটা মাথায় চাপর ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই আমরা আসলাম মসজিদে তারা চলে গেল মন্দিরে কিন্তু আপনারা দেখেছেন এই মন্দিরে গতকালকে একটা গান ভাইরাল হয়েছে গানটা কি ইসলামী সঙ্গীত বলার কারণে ইসলামী সঙ্গীত বলার কারণে হিন্দু ভাইরা প্রতিবাদ করতে যে আমাদের মন্দিরে তারা কেন আসলো কি জন্য প্রতিবাদ মানে গান ইসলামী সঙ্গীত পরিবেশন করলো সম্মানিত ভাইয়েরা আমার এই ইসলামী সঙ্গীত আমার মুসলমান ভাইয়েরা নিজ ইচ্ছায় গিয়ে মন্দিরে পেগুটা কোনো গির্জায় তারা ইসলামী সঙ্গীত বলতে চায় না বলতে পারবেও না বলার সুযোগও নাই কিন্তু তাদেরকে যখন ডেকে নিয়ে গিয়ে আপনারা ভাড়া করে গাওয়াইছেন গাওয়ানোর পরে এখন নাম হচ্ছে ছাত্র শিবির ছাত্র শিবির সাধারণ কোনো জিনিস না ছাত্র শিবির সাধারণ কোনো কোনো দলের দলকর্মী না এটা এমন এক দলের কর্মী আর এরা এমন এক দলের সাপোর্টিং যাদের পড়াশোনা করে নামাজ কালাম পড়ে চরিত্র দিয়ে এদের দলের নিজের ব্যক্তিত্ব ঠিক রাখতে হয় কথা কোন ঠিক কিনা ছাত্র শিবিরকে এত দুর্বল করা যাবে না আজকে আওয়ামী লীগ নাই আজকে শেখ হাসিনা নাই তার দোসররা এখনো পালায় নাই কি দরকার ছাত্র শিবিরের এতটা কি প্রয়োজন পড়েছে যারা মন্দিরে গিয়ে ইসলামী সঙ্গীত বলবে ইসলামী সঙ্গীত বলার জায়গা ইসলামিক স্টেজ আছে ময়দান আছে মাঠ আছে মসজিদ আছে কিন্তু আমাদের মন্দিরে যাওয়ার প্রয়োজন নাই ওরা ষড়যন্ত্র করে ছাত্র শিবির জামাত ইসলাম আর দেশের মানুষকে সারা বিশ্বের ভিতরে তারা কি করবে বেইজ্জতি করার জন্য এই পরিকল্পনা করেছে কথা বলেন ঠিক কিনা সুন্নি বক্তারা কি করেছে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই আলেম ওলামাদের ঢাকাতে ডেকেছেন দুইজন সুন্নি বক্তা যখন এসেছে ওদের যারা নিয়ন্ত্রণ করে ওই সভাপতি ওলামা লীগের সভাপতি ওরা ছিল এক সময় এই সভাপতি দুইজনকে জাতির সামনে প্রকাশ্য দিবালকে তওবা করাইতে বাধ্য করেছে এমনকি কথাও বলতেছে যে শুধুমাত্র তওবা করলে হবে না লাইফ এসে কাটলে হবে না তোমাদের বউ পর্যন্ত তালাক হয়েছে এখন নতুন করে তোমরা বিবাহ শাদী করে তারপরে ঘর সংসার করো জোরে কর না উজুবিল্লাহ হিংসা কত দূর চলে গিয়েছে চিন্তা করতে পারেন এটা কোন আলেমের কথা হতে পারে সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় উপস্থিতি একটি কথা আমি আপনাদেরকে বলি এদেশে মুসলমান বেশি না হিন্দু বেশি একসাথে আমার কথার উত্তর দেন মুসলমান বেশি না হিন্দু বেশি মুসলমান বেশি না বৌদ্ধ বেশি মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা হিন্দু সব চাইতে বেশি হলো মুসলমান কথা বলেন ঠিক কিনা আওয়ামী লীগের চাইতেও বেশি মুসলমান হিন্দুর চাইতেও বেশি মুসলমান তাহলে সবচাইতে বেশি যদি মুসলমান হয় তাহলে এদেশে প্রায় 54 বছর চলে গেল এদেশের সংসদে কোরআন কেন আইন বাস্তবায়ন হচ্ছে না শুধুমাত্র জামাত ইসলামের কয়েকজন নেতৃবৃন্দ সংসদে গেল আর কেন যাচ্ছে না বা যাইতে বাধাগ্রস্ত কোথায় সম্মানিত ভাইয়েরা আমার সবচাইতে বড় বাধাগ্রস্ত হলো এদেশের নামধারী হুজুরেরা
কেউ বা কওমি নিয়ে ব্যস্ত, কেউ বা আলিয়া নিয়ে ব্যস্ত, হেফাজত নিয়ে ব্যস্ত, সুন্নি নিয়ে ব্যস্ত, চরমুলাই নিয়ে ব্যস্ত, হুজুরদের ঠেলাঠেলি করার কারণে আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়ে মারা হয়েছে, হুজুরদের ঠেলাঠেলি করার কারণে আজকে ইসলামের অবস্থা এমন হয়েছে, শুধুমাত্র বাড়ির খুলিয়া রাস্তায় কিন্তু সংসদ যেতে পারতেছে না, কথা বলেন ঠিক কিনা? আজকে অন্য কেউ বাধাগ্রস্ত নয়, আজকে আমরা সব হুজুর যদি একত্রিত হয়ে মসজিদ মাদ্রাসায় ওয়াজ মাহফিলে মানুষকে যদি বুঝাইতে পারি, আল্লাহর রাস্তে আল্লাহর কসম করে বলে গেলাম, মুসলমান ফিরে এসেছে ঘরে, আল্লাহ রহমত সামনে সরকার হবে কোরআনের সরকার, সামনের সংসদ হবে কোরআনের সংসদ, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দেন। আমাদের পার্শ্ববর্তী গ্রামে আমাদের এলাকায় আমাদের মহল্লার ভাইয়েরা তারা বিভিন্ন মন্দিরে প্রতিমাকে সামনে তারাও আল্লাহর সান্নিধ্য স্রষ্টার সান্নিধ্য অর্জন করার জন্য চেষ্টায় লিপ্ত হয়ে আছে, শারদীয় দুর্গা পূজা নিয়ে, কথা বলেন ঠিক কিনা? আমরা আছি মসজিদে, ওরা আছে কোথায়? মন্দিরে। একসাথে আমার সাথে কথা বলবেন, বেশি সময় কথা বলবো না আমি। সম্মানিত ভাইয়েরা, আমরা আছি মসজিদে, তারা আছে, একসাথে বলেন তারা আছে মন্দিরে। এই মসজিদ আর মন্দির, মন্দিরে যাচ্ছে তারা আল্লাহকে খুশি করার জন্য, ভগবানকে খুশি করার জন্য, আর মসজিদে আমরা এসেছি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, নিজেকে পরিশুদ্ধ করার জন্য, কথা বলেন ঠিক কিনা? এর মাঝখানে রাস্তা হলো আল্লাহ পাক কোনটা গ্রহণ করবেন আর কোনটা গ্রহণ করবেন না, আল্লাহ পাক কাদেরটা অ্যাকসেপ্ট করবেন কাদেরটা অ্যাকসেপ্ট করবেন না, এটা হলো আমাদের বিবেচ্য বিষয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, মেধা দিয়েছেন, কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালা কদ যারো আনা লিতাখান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ وَأُولَئِكَ هُمُ الْغَافِلُونَ আল্লাহ পাক বলেন জিন আর মানুষদের, কিছু মানুষ আর কিছু জিনকে আমি আল্লাহ জাহান্নামে পাঠাবো এই জন্যই তৈরি করেছি, তাদের তিনটা জিনিস দেওয়ার পরে এই তিনটা জিনিসের হক আদায় করবে না। এক নাম্বার, ওরা ওদের বিবেক থাকার পর বিবেক মোতাবেক কাজ করিবে না। আমার ভাইরা আমার বন্ধগণ, রানীরহাট বাজার থেকে আপনিও বাজার করেন, আমিও বাজার করি, আমি মসজিদে আসলাম, উনি কেন মন্দিরে চলে গেল? কারণটা কি? কারণ তাদের বিবেক আল্লাহ পাক দিয়েছিল, এই বিবেক মোতাবেক তারা আল্লাহকে খুঁজতে চেষ্টা করে নাই। তাদের যেই সমস্ত ধর্ম নেতারা আছে তাদেরকে খোঁজার সুযোগ দেয় নাই, যার কারণে ওরা এখন মসজিদে না এসে মন্দিরে চলে যাচ্ছে, কথা কন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন ইকরাম, বিগত 15 বছর ধরে আমরা আল্লাহর দ্বীনের কথা বলেছি, ইসলামের কথা বলেছি, 50টা বছর পর্যন্ত আল্লামা সাইদি কথা বলেছেন, মিজানুর রহমান আজারি ভাই কথা বলেছেন, নূর আলম ভাই কথা বলে, আমির হামজা ভাই কথা বলে, কিন্তু তাদের কথাগুলো আমরা শুনি নাই। অনেক ভাইয়েরা 15টা বছর পর্যন্ত তারা আমাদেরকে তাদের এগনেস্ট মনে করেছিল, আজকে তাদের কপালে এতই দুর্দশা, তাদের কপালে এতটাই খারাপ হয়েছে, তারা সমাজেও মূল্যায়ন পাচ্ছে না, মসজিদেও মূল্যায়ন পাচ্ছে না, মাদ্রাসায় মূল্যায়ন পাচ্ছে না, এমনকি তারা নিজের চেহারাটা জনগণের সামনে প্রকাশ করার সুযোগও তারা পাচ্ছে না, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, এটা আমাদের দোষ নয়, এটা তাদের কপালের দোষ, তাদের নাসিবের দোষ, তাদের ব্যক্তিগত সমস্যা। এটা আমরা দিন বোঝানোর জন্য চেষ্টা করেছে, কাউকে ইন্ডিকেট করে কোনো কথা নয়। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, আজকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন, আল্লামা সাইদিকে অ্যারেস্ট করার পরে মিজানুর রহমান আজহারের সম্মান মর্যাদা